শুরু করছি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স কিংবা তোমাদের সেপ্টেম্বর মাসে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে আলোচনা হবে এই ভিডিওতে তোমাদের গণিত বিষয় নিয়ে অন্যান্য বিষয় খুব তাড়াতাড়ি সমাধান দেওয়া হবে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও দেখো একের দাগে এখানে বলেছিল সঠিক উত্তর নির্বাচন করতে হবে ক প্রশ্ন একে দুই যোগ একে তিন যোগ ফলের লব হলো অপশান এ এক অপশান বি দুই অপশান সি পাঁচ অপশান ডি ছয় এখন এখানে একে দুই এবং একে তিন এই দুটি ভগ্নাংশকে বলেছে যোগ করতে হবে এবং যোগফল যেটা আসবে সেই যোগ ফলের লব কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে যোগ ফলে ফলে লব কত সেটা জানার জন্য আমরা একের দুই এবং একের তিন একটু রাফে যোগ করে দেখে নেবো তো দেখো একের দুই যোগ একের তিন এখন এই ভগ্নাংশ দুটি যোগ করতে গেলে আমাদের যেটা করতে হবে হরেদের লসাগু তাহলে দুই এর হর এবং এর হর হচ্ছে তিন দুই এবং তিন যদি আমরা লোসাগু করি দুই তিনে ছয় লোসাগু আমরা পাবো এই লোসাগু ছয় দিয়ে এই ভগ্নাংশের হর অর্থাৎ দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করলে ভাগ ফল আমরা দুই তিনে ছয় তেল তিন পাচ্ছি এই তিন দিয়ে আমরা উপরে লবকে গুণ করবো তিন একে তিন এবার যোগের চিহ্ন আমরা দেবো একই রকম ভাবে এই তিন দিয়ে আবার এই লসাগুকে আমরা ভাগ করবো তাহলে তিন দুই ছয় হবে তিন দিয়ে ভাগ করলে আমরা দুই পাচ্ছি দুই দিয়ে উপরের লবকে গুণ দুই একে দুই তাহলে আমরা যেটা পাচ্ছি যোগ করলে এবং নিচে যেমনটা ছিল ছয় তাহলে এই যে ভগ্নাংশ অর্থাৎ একে দুই এবং একে তিনের যোগ ফল আমরা পাচ্ছি পাঁচের ছয় এই ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ তাহলে আমাদের লব জানতে চাচ্ছিল পাঁচ হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশান সি পরের প্রশ্ন দেখো খ বলেছে তিন যোগ একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ চাচ্ছে তাহলে আমাদের যেটা করতে হবে তিন এর সাথে একের সাত যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো মিশ্র ভগ্নাংশ হিসাবে অপশান ডি তিন পূর্ণ একের সাত সেটা কিভাবে তোমরা এখানে যোগ করেও দেখতে পারো একের একের সাত তিন যোগ একের সাত এরপর যেটা হবে লসাগু করতে হবে লসাগু আমাদের সাত হবে কেমন কারণ এর হর আছে সাত এবং এর হর তো কিছু নেই মানে এক আছে তাহলে এক সাথে লসাগু সাত হবে এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমরা সাত তিনে একুশ আমরা গুণ করে দেবো যোগের চিহ্ন সাত আর সাত মিলে যাচ্ছে উপরে যা আছে সেটাই বসে যাবে এক তাহলে আমরা ফলাফল যেটা পাচ্ছি একুশ আর এক যোগ করলে আমরা বাইশ পাবো এবং এটা সাত দেখো এখানে লব অপেক্ষা হওয়ার ছোট তাই আমাদের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে দিতে হয় একই রকম ভাবে আমরা যদি এটাকে পূর্ণ সংখ্যা ভেঙে দিই তাহলে আমরা কি পাবো না তিন পূর্ণ একের সাত দেখো সাত তিনি একুশ একুশের সাথে এক যোগ করলে বাইশ তো অ্যাকচুয়ালি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ তিন যোগ একের সাথে এটা এইভাবে মিশ্র ভগ্নাংশ যে কোনো অঙ্ক যদি ঠিক এই রূপে থাকে মনে করো কোথাও অঙ্ক আছে পাঁচ যোগ দুইয়ের সাত তাহলে তোমরা এখানে বুঝে নেবে পাঁচ পূর্ণ দুই এর সাত এটাই হবে এর মিশ্র ভগ্নাংশ কারণ এটার সাথে যোগ করলে আমরা এটাই পেয়ে যাবো কেমন আর এই ধরনের অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে অজস্র আছে সেখানে যদি তোমরা ভালো করে বুঝে থাকো আশা করি তোমাদের বিশেষ কোনো এখানে অসুবিধা হবে না এটা বুঝতে তো এর পরের প্রশ্নটা দেখো গ কি বলেছে সমান একশো ভাগের পাঁচ ভাগ সমান এখন সমান একশো ভাগের পাঁচ ভাগ সমান কি হবে এখানে বলেছে দশমিক পাঁচ হবে দশমিক শূন্য পাঁচ হবে দশমিক শূন্য শূন্য পাঁচ হবে নাকি দশমিক শূন্য 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 পাঁচ হবে আমাদেরকে দেখতে হবে যে সমান একশো ভাগের পাঁচ ভাগ সমান কি তাহলে সমান একশো ভাগের তাহলে সমান একশো ভাগ যত ভাগ সেটা আমরা নিচে বসাবো এই ভাগের কত না পাঁচ তাহলে সেটা উপরে বসবে এখন এখানে কিন্তু দশমিক কোথায় চেয়েছে তাহলে আমরা যদি এটাকে দশমিক প্রকাশ করে দিই দেখো একশো দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি দশমিক অর্থাৎ একের পিঠে যেহেতু দুটি শূন্য আমরা ডান দিক থেকে দুই ঘর দশমিক সরে আসবো এক ঘর আর একটা কম পড়ছে তাই আমরা শূন্য নেব এক ঘর দুই ঘর তাহলে এটা কি দাঁড়াচ্ছে দশমিক শূন্য পাঁচ তাহলে আমরা দেখবো দশমিক শূন্য পাঁচ অর্থাৎ অপশান বি হবে রাইট আনসার এরপরে ঘ দেখো এর প্রশ্ন আছে একটি চিত্র দেখো এই যে চিত্রটা এখান থেকে দেখতে পাচ্ছ এ একটা দাগ আছে এবং এই যে তীর চিহ্ন আছে একই রকম কিন্তু নিচেও আছে এইখানে কিন্তু এই বিন্দু আছে এখন বলেছে চিত্রটিতে একটি রশ্মি ও একটি ছেদ বিন্দু দুটি রশ্মি ও একটি ছেদ বিন্দু একটি রশ্মি ও দুটি ছেদ বিন্দু দুটি রশ্মি ও দুটি ছেদ বিন্দু দেখো যদি এইরকম কোন রেখা দেখো এই রূপ তাহলে এটাকে এটাকে কি বলে বলে। কেমন। তাহলে দেখো এখানে দুটি রশ্মি আছে না এই একটা এবং এই একটা দুটি রশ্মি এবং এরা দুজনে কিন্তু একটি বিন্দুতে মিলেছে তাহলে একটি ছেদ তাহলে দুটি রশ্মি এবং একটি ছেদ বিন্দু অপশন বি হবে রাইট আনসার পরে দেখো দুই দিকে কি বলেছে দুই দিকে তোমাদের সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে তো প্রথম প্রশ্ন আছে ছয়ের এর পনেরো এর লঘিষ্ট আকার হলো তিনের পাঁচ এটা সত্য না মিথ্যা ছয়ের এর পনেরো লঘিষ্ট আকার চেয়েছে তো আমরা রাফে একটু দেখে নেব ছয় এর পনেরো লঘিষ্ট আকার মানে কি আমরা এটাকে কাটাকাটি করে দেখব আমরা তিন দিয়ে কাটতে পারি তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো আর এটা কাটাকাটি যাবে না তাহলে দুই এর পাঁচ এখানে কিন্তু আছে তিনের পাঁচ আর ফলাফল আসছে দুইয়ের পাঁচ লঘিষ্ঠ রূপ তাহলে এটা হবে কি মিথ্যা অর্থাৎ ফলস তোমরা এগুলি লিখে লিখে একটা বক্স করে করে বড় সেখানে এফ অথবা টি যেটা যেমন হবে দেবে কেমন তাহলে এটা হচ্ছে ফলস এরপর দেখো বলেছে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটা বর্গাকার চিত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে সেখানে সূত্রটা কি হয় দেখো এখানে বলেছে বর্গাকার চিত্রের পরিসীমা বাই ফোর অর্থাৎ পরিসীমাকে চার দিয়ে ভাগ করতে হবে অবশ্যই এটা সত্য তাহলে তোমরা এখানে শেষে বক্সে করে একটা টি দিয়ে দেবে কারণ বর্গাকার চিত্রের চারটি বাহু যেহেতু সমান হয় তার পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা চার দিয়ে ভাগ করে দিলে আমরা পরিসীমাটা এখানে বাহু দৈর্ঘ্যটা পেয়ে যাব চার দিয়ে পরিসীমাকে ভাগ করলে পরেরটা দেখো এখানে কি বলা হচ্ছে গ দেখো বলেছে একশোটি বোতাম বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নটি এর উত্তরটা হবে ফুল অর্থাৎ আমরা বক্সে এফ বসাবো কেন দেখো এই যে একশোটি বোতাম আছে আর বলেছে বর্গাকারে সাজানো হবে যেহেতু বর্গাকারে সাজানো হবে তাই আমরা একশো কে বর্গমূলে পরিণত করব একশো কে বর্গমূল করলে আমরা কি পাবো আমরা যদি দশ দশাংশ অর্থাৎ একশোর বর্গমূল আমরা দশ পাই আর যেহেতু একশোর বর্গমূল দশ পাবো তাই প্রতি সারিতে দশটি করে বোতাম থাকবে আর এখানে বলেছে নটি তাই এটি ভুল হবে কেমন তাহলে আমরা এফ বসাবো পরেরটা দেখো দশ ভাজিত পাঁচ সমান পাঁচ ভাজিত দশ এখন বলেছে দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি ভাগ ফল যা পাবো আর সেই একই রকম ভাবে পাঁচকে আমরা দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল একই পাবো এটা কখনোই না দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখো এখানে কি পাই দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ দুয়ে দশ কেমন তাহলে ভাগ ফল আমরা দুই পাচ্ছি আর এটা যদি আমরা করি তাহলে কি পাবো দশ এখানে পাঁচ আমরা ভাগ করলে কি পাবো দশের থেকে পাঁচ ছোট তাই আমাদের ভাগ দশমিক দিয়ে শূন্য হবে তাহলে দশমিক পাঁচ দশে পঞ্চাশ তাহলে দেখো এখানে কিন্তু আমরা শূন্য দশমিক পাঁচ তাহলে এর ভাগ ফল এবং এই ভাগ ফল এরা দুজন কিন্তু সমান নয় অসমান তাই এটা এখানে যেহেতু সমান চিহ্ন দিয়েছে তাই এটা ভুল হবে তাই আমরা ফলস বসাবো এরপরে দেখো তিনের দিকে স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো তিনটি চারটি দেওয়া আছে যে কোনো তিনটে করতে হবে তোমরা এবারে জানো তোমাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু যে দিয়েছে প্রত্যেকটা দাগ নাম্বার উল্লেখ করেছে জন্য কত নাম্বার করে থাকবে পূর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলিতে কিন্তু এমনটা ছিল না তিনের দাগে তোমাদের এখানে তিনটে নির্ণয় করতে হবে এবং এর জন্য তিন নাম্বার থাকবে দেখো প্রথমে এখানে কস্তম্ভে আছে রেখা সরল রেখাংশ রো রশ্মি সমবিন্দু সরল রেখা সরল রেখাটা কি হবে ডান খস্তম্ভে দেখো প্রান্তবিন্দু নেই সরল রেখাংশ দুটি প্রান্তবিন্দু আছে রশ্মি একটি প্রান্তবিন্দু আছে সমবিন্দু সরল রেখা তাহলে এটার সাথে এটা মিলবে কিন্তু তোমাদের যে কোনো তিনটে বলেছে তাই এখানে তিনটে দেওয়া হচ্ছে যদি তোমরা মনে করো চারটেই উত্তর দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে যেহেতু এগুলো শর্ট কোশ্চেন তোমরা অতিরিক্ত দিতে পারো উত্তর তারপরে দেখো এরপরে চারিদিকে ক বলেছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পাঁচ টাকা ফেরত দিলেন কন্ডাক্টার কত টাকা নিলেন তাহলে কুড়ি টাকা কন্ডাক্টরকে তুমি দিয়েছ এবং এই কুড়ি টাকা দেওয়ার পর তোমাকে ফেরত দিয়েছে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ কুড়ি থেকে আমরা পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা বিয়োগ করবো আর বিয়োগ ফল যেটা পাবো সেটাই কন্ডাক্টার নিয়েছে তাহলে দেখো কুড়ি এটা তো কোনো দশমিক নেই কিন্তু এই অঙ্কের মধ্যে দশমিক আছে তাই কুড়ির পর দশমিক দিয়ে আমরা শূন্য শূন্য নিয়ে নেব কুড়ি দশমিক শূন্য শূন্য এবং পনেরো দশমিক পাঁচ শূন্য এটা বসানোর পর আমরা এখানে বিয়োগ করে দেবো কেমন শূন্য শূন্য পাঁচ তো দশ মিলে পাঁচ হাতে এক তো দশ মিলে চার হাতে এক দুই দুই মিলে গেলে শূন্য তাহলে চার দশমিক পাঁচ শূন্য অথব উত্তরটা কি হবে কন্ডাক্টর চার দশমিক পাঁচ শূন্য টাকা নিলেন আশা করি বোঝা গেছে এরপর দেখো খ বলেছে আয়তকার মাঠে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত আছে তিরিশ মিটার এখন চারদিকে পাঁচিল দিতে হবে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে চারদিকে পাঁচিল দিতে হবে মানে এখানে মনে রাখবে আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং মাঠের প্রস্ত তিরিশ মিটার তুলে নেবো অথে মাঠের পরিসীমা পরিসীমা নির্ণয় সূত্র আমরা ফেলাবো টু ইন্টু যুক্ত প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্ত ব্যাকেট ক্লোজ মিটার এবং টু দৈর্ঘ্য বলতে যেটা আমাদের পঞ্চাশ পঞ্চাশ বসে যাবে এবং প্রস্ত তিরিশ আছে তিরিশ বসবে তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে আগে আমাদের যোগ করে নিতে হবে পঞ্চাশ যোগ তিরিশ সমান আশি হয়ে যাবে দুই আশি গুণ করলে আমরা একশো ষাট মিটার পাবো অর্থাৎ উত্তরটা কি হবে অর্থাৎ পাঁচিলের দৈর্ঘ্য হবে একশো ষাট মিটার আশা করি বোঝা গেছে এর পরে দেখো পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি সরল করো তো সরল করোটা কি বলেছে দেখো থার্ড ব্র্যাকেট আছে আর আছে সেকেন্ড ভ্যাকেট পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্যাকেট দুই যোগ তিন ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট ক্লোজ প্লাস দিয়ে আবার পনেরো থার্ড ব্যাকেট ক্লোজ ভাগের চিহ্ন দিয়ে বারো আছে এখন এটা সমাধান করার আমরা এটা যা আছে আমরা তুলে নেবো প্রথমে তো তুলে নেওয়ার পরে যেটা কাজ দেখো প্রথম বন্ধনীর কাজ আমাদের প্রথম করতে হয় এটা বদমাশ প্রক্রিয়ার নিয়ম অনুসারে করতে হবে তাহলে দুই আর তিন যোগ করলে আমরা পাঁচ পাবো তাহলে বিয়োগ দিয়ে আমরা পাঁচ বসিয়ে দেবো তাহলে প্রথম বন্ধনী শেষ হয়ে গেল দ্বিতীয় বন্ধনী আমাদের বসে যাচ্ছে যেমনটি আছে সংখ্যা বসে যাবে দেখো দ্বিতীয় মধ্যে পঞ্চাশ থেকে পাঁচ পাবো এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী চলে যাচ্ছে কারণ পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পঁয়তাল্লিশ পাচ্ছি এবং যোগ চিহ্ন দিয়ে পনেরো বসে যাচ্ছে থার্ড ব্যাকেটের মধ্যে যেটা থাকছে পঁয়তাল্লিশ যোগ পনেরো ভাগের চিহ্ন দিয়ে বারো যেমন আছে থাকছে তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো যোগ করলে ষাট পাবো তাহলে থার্ড ব্র্যাকেট চলে যাচ্ছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে বারো এবং ষাটকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত না পাঁচ তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং সেই সঙ্গে লাইক দিও এবং কমেন্ট করো